কেউ কেউ বলেন, এই কাজটি আল্লাহ ও তার রাসূলের নামে শুরু করছি, এটি কি ঠিক? যেমন আল্লাহু রাসূলুল্লাহ। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। আল্লাহ এবং রাসূলকে এক করে আমরা যদি বলি যে আল্লাহ এবং রাসূলের নামে, তাহলে সেক্ষেত্রে ব্যাপারটি এমন হয় যে রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও আল্লাহর পর্যায়ে নিয়ে যাওয়া হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শুধুমাত্র তার নাম যোগ তার নামে সবকিছু করতে বলেছেন, তার নামের মাধ্যমে তার নাম নিয়ে সবকিছু করতে বলেছেন। কুল্লু আমরিন দিবালিল লাম ইউবদা বিবিসমিল্লাহি ফাহুয়া আবতার আও আকতা। হাদিসে আসছে আল্লাহর নাম ছাড়া কোনো কিছু হলে সেটা অপূর্ণাঙ্গ থাকে। তাহলে হাদিসে শুধু আল্লাহর নামের কথা আছে। আমরা যদি আল্লাহর সাথে সাথে রাসূলের নামও যুক্ত করি, তাহলে রাসূলকে আল্লাহর পর্যায়ে নিয়ে যাওয়া হয়, যেটার নাম হলো শিরিক। আর আমরা আজকে আলোচনা করলাম যে মানুষের ইমানকে সবচেয়ে দ্রুত ধ্বংস করে দেয় যে বিষয়টি, সেটার নাম হলো শিরক। নবীকে ভালোবাসতে হবে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রাণের চাইতে জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে, কিন্তু তাই বলে তাকে আল্লাহর সমকক্ষ মনে করা যাবে না। এক ব্যক্তি রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় কথা বলতে গিয়ে এমন ভাবে বলেছেন, আল্লাহ এবং তার রাসূল কথাটাকে এমন ভাবে বলেছেন মনে হচ্ছে আল্লাহ এবং রাসূল দুই সত্তা মিলে প্রায় এক বা সমপর্যায়ের। তখন নবীজি বলেছেন, বিসাল খতীব আনত, তুমি অত্যন্ত নিকৃষ্ট আলোচক, লেকচারার, ওয়াইজ, কারণ তুমি রাসূলকে আল্লাহর পর্যায়ে নিয়ে গেছো। আমাদের অনেক ভাইরা বলে আল্লাহ রাসূলের নামে, আল্লাহর নামে হয়, রাসূলের নামে হয় না। এভাবে বলতে পারেন আল্লাহর নামে রাসূলের পদ্ধতিতে, রাসূলের বাতানো পদ্ধতিতে। এই জন্য কখনো রাসূলকে আল্লাহর পর্যায়ে আনা জায়েজ নাই। আল্লাহর কোন শরীক আছে, পার্টনার আছে? রাসূলকে যদি আল্লাহর পর্যায়ে নিয়ে যান, তাহলে এটা হলো আল্লাহর সঙ্গে পার্টনার সাব্যস্ত করা, যেটা সবচেয়ে বড় অপরাধ। অতএব এভাবে বলা যাবে না, এটা শিরকপূর্ণ কথা। ছোট ছোট কথা আমরা খেয়াল করি না, কিন্তু ঈমান নষ্ট হওয়ার মতো অনেক সময়। সবসময় ঈমান নষ্ট হবে না, ছোট শিরক হলে ঈমান নষ্ট হবে না, কিন্তু অনেক সময় এই ধরনের কথা ঈমান নষ্ট হয়ে যেতে পারে। অনেক সময় আমরা বলি ফরজ নামাজ আল্লাহর জন্য, নফল এবং সুন্নতটা হলো রাসূলের জন্য। অনেকে বলে না, নফল কি রাসূলের জন্য? সকল ইবাদত কার জন্য হয়? ইয়াকা নাবুদু, হে আল্লাহ শুধু আপনারই ইবাদত করছি। এখানে ফরজ নফল সবগুলো আছে না? নেই। অতএব আল্লাহর জন্য একটা, রাসূলের জন্য আরেকটা, ইবাদতের কিছু আল্লাহর জন্য, কিছু রাসূলের জন্য, এই কথাগুলো আমাদের ইমানের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়, এগুলো শিরকপূর্ণ কথা। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক নসিব করুন। শায়েখ, আরেকটি প্রশ্ন হচ্ছে, ইমাম সাহেবের বয়স 45 বছর, কিন্তু তিনি এখনো বিয়ে করেন নাই, তার পেছনে নামাজ পড়লে নামাজ হবে কিনা? জি ভাই, এদেশে দুই শ্রেণীর মানুষের জন্য সাধারণ মানুষ বেশি মাসআলা তালাশ করেন। তার এক শ্রেণী হলো ইমাম সাহেব, আর অপর শ্রেণী হলেন মহিলারা। যত ফতোয়া দেখবেন, যত মাসআলা দেখবেন, বিশেষ করে খোঁচানো মাসআলা, এগুলো সব ইমাম সাহেবদের বিরুদ্ধে। কিছু মুসল্লি আছে সারাদিন খোঁচান, আর মহিলাদের বিরুদ্ধে সহবাসের পরে গৃহস্থলী কাজ করা যাবে কি না, এই প্রশ্ন আমাদের কাছে আসে, কারণ এটা মহিলাদের বিরুদ্ধে। একই কাজ যদি পুরুষ করে, তো সেখানে কোনো মাসআলা তালাশ করতে দেখা যায় না। ভাইরা আমার, ইমাম সাহেবদের ভুল ত্রুটি হলে সেটা অবশ্যই ধরিয়ে দিতে হবে, কারণ ইমামের ভুল হলে শত শত লোক তার অনুসরণ করে বিভ্রান্ত হবে। কিন্তু ইমাম সাহেবদের পেছনে অযাচিতভাবে খোঁচাখুচি করা যাবে না। ভাই, প্রশ্নকর্তা যিনি প্রশ্ন করেছেন, হয়তো তার উদ্দেশ্য ভালো ছিল, ইমাম সাহেবের বয়স 45, এখনো বিয়ে করে নাই, তার পেছনে নামাজ পড়া যাবে কিনা। আমার প্রশ্ন হলো, কোনো মুক্তাদি সাহেব, কোনো মুসল্লি সাহেব যদি বিয়ে না করেন আর বয়স 45 হয়, তার নামাজ হবে কিনা? কি বলেন আপনারা, নামাজ হবে কি হবে না? তো এই প্রশ্ন কেন করেন না যে মুসল্লির নামাজটা হবে কিনা? মুসল্লি বা মুক্তাদির নামাজ যদি হয় বিয়ে না করলেও, ইমামের নামাজও ইনশাআল্লাহ হবে, কারণ ইমামের জন্য আলাদা কোনো মাসআলা নাই। তবে হ্যাঁ, বিবাহের সামর্থ্য থাকলে সাধারণ এবং স্বাভাবিক অবস্থায় বিবাহ করাটাই হলো নবীর আদর্শ সুন্নাত। এজন্য ইমাম সাহেব যদি অকারণে বিবাহ না করে নিজের জীবনকে শেষ করে দেন, অনেক যুবকরা আছেন অবৈধ সম্পর্ক করে যখন ফেল খায়, এরপরে বলে আর বিয়ে করব না, আছে না নেই, বলে আজীবন আর বিয়ে করব না। এই যুবক আমও হারাইলো, ছালাও হারাইলো। ছালা হারাইলো কেমনে? কারণ সে একটা সুন্নতের উপরে আমল করতে পারতো, নবীজির কাছাকাছি যেতে পারতো,
আখেরাত ধ্বংস হলো, দুনিয়াও ধ্বংস হলো, ঠিক না ভাই? ঠিক। এই জন্য কেউ যদি বিবাহ না করে সারা জীবন তথাকথিত চিরকুমার থাকে, এটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ না। কিন্তু এর সাথে নামাজের কোনো সম্পর্ক নাই, কারোর হয়তো বিবাহ করার ক্ষমতাই নাই, সে বেচারা করলো না, তো এর সাথে তার নামাজ না হওয়ার কোনো সম্পর্ক নাই। এই মর্মে নামাজ বিশুদ্ধ হবে ইনশাআল্লাহ, যদি তিনি অন্য কোনো অসৎ উদ্দেশ্যে, ওই যে ছেঁকা খেয়ে বিয়ে না করার যে ব্যাপারটা, এরকম কিছু যদি না থাকে। তো ইমাম সাহেবের ব্যাপারে এটা কল্পনা করা যায় না যে তিনি ছেঁকা খেয়েছেন, এটা তো আমাদের যুবক ভাইয়েরা বন্ধুরা বেশিরভাগ খায় এরকম। জি।